নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার। মধ্যে চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো এখন বাজছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এ ঘড়িটা আপাতত 5 মিনিট ফাস্ট আছে, এখন বাজছে, দেখো। আমি স্কুল যাইনি, দেখতে পাচ্ছো 3:05। তো স্কুল যাইনি, এ দেখো মাহি তো শুয়ে আছে, এখন তো দুপুর 3:05 বাজছে। মাহি আছে, স্কুল যায়নি। আমার সব রেডি করেছিলাম, মানে ওই জামা প্যান্ট মানে সব কিছু বার করলাম, সব কিছু করলাম। তো ম্যাডাম বলছে আমি সকালবেলাতে স্কুল যাব না। তো এই হচ্ছে ব্যাপার। আর সারা আজকে আমি এখন মানে ভিডিও ছাড়তে পারিনি, এখন ছাড়বো কখন সেটাও বুঝতে পারছি না। তো ছাড়বো, না ছাড়া হবো না, ছাড়বো। আর মানে মোটামুটি সব কাজই হয়ে গেছে, রান্নাবান্না সবই কমপ্লিট, কিছুটা বাকি আছে কারণ কারেন্ট ছিল না। এবার কারেন্ট না থাকলে দেখো কোনো এনার্জিই থাকে না শরীরে। তো তোমাদের দাদাভাই ঠাকুরকে জল দেওয়া হয়েছে, জল দিয়েছে, সবই করেছে, এখন শুয়ে আছে। কালকে নাইট ডিউটি ছিল, আর ও তো মোবাইল দেখছে, ফোন দেখছে। আর তোমাদেরকে আমি জিনিস দেখাই, দাঁড়াও। তো এই দেখো, সেদিন তুলসী গাছটা লাগিয়েছে না, তো এখানে প্রত্যেকদিনই জল ধূপকাঠি সন্ধ্যে সকাল সন্ধ্যে দেওয়া হয়, কারণ না দিলে না কীরকম একটা মনটা খুঁতখুত খুঁতখুত করে। তো আর এইদিকে দেখো, আমাদের কিন্তু ফুলের কিন্তু কোনো অভাব নেই। ওই দেখো কত জবা ফুল ফুটেছে, দেখো প্রচুর জবা ফুল। মানে ঠাকুরের মানে সিংহাসন সাজানোর জন্য কোনো জায়গা থেকে ফুল টুল কিনতে হয় না, এই ফুলই হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর এদিকে টগর ফুলও তাই, গোটা চা মানে ইয়ে ফুল। এই দেখো, আর তোমার দাদাভাই এগুলো সব কালকে কেচেছিল, সেগুলো আবার মেলে দিয়েছি কারণ শুকায়নি একবারই। এই দেখো আজকে ওয়েদারটা খুবই ভালো, গাড়ি ধোয়া সব হয়ে গেছে মোটামুটি। ভাত নামিয়ে দিয়েছি, ভাতের ফ্যান ছুটছে। আর এই দেখো মাহির খিচুড়ি, মাহির মাছ ভাজা। আর এইদিকে কালকে একটু চচ্চড়ি বানিয়েছিলাম, আর এদিকে হচ্ছে মাছের কালিয়া। দাঁড়াও, তোমার এই চচ্চড়িটা ফ্রিজে ছিল, তার জন্য গরম আর করলাম না, গরম করলে কীরকম একটা হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তার জন্য কড়াইয়ের ওপরেই দিয়ে দিয়েছি, বা ভাতের হাঁড়ির ওপরে আমি দিয়ে দিই, তাহলে জিনিসটা গরম হয়ে যায়, আবার আলাদা করে মানে গরম করতে হয় না। সেই জন্য দাঁড়া তোমাদেরকে দেখাই। আর এই দেখো আমার ফাইনাল মাছের মানে কালিয়া হচ্ছে, একটু ঝোল ঝোল রাখতে বললো, কারণ তোমাদের খুব একটা মশলা ভালোবাসে না মাছের ক্ষেত্রে। তো বললো একটু ঝোল রেখো, তাই মাছের ঝোল মানে কালিয়ায় একটু ঝোল ঝোল রাখবো। আর এই দেখো কালকের একটু চচ্চড়ি, এই দেখো সব কিছু দিয়ে, ফুলকপি ডাঁটা ডাঁটা সব কিছু দিয়ে করেছিলাম কালকে। তো দেখো আবার ভাত বসিয়েছি, কেন বলো তো, মানে একই দিনে দুবার ভাত কেন বসাচ্ছি, রাত্রিতে একটু বেরোবো সন্ধ্যাবেলাতে, সেই জন্য ভাতটা করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আলু ভাজা, আলু আর পেঁয়াজ ভাজা। তো এটা আজকে আমাদের রাতে ডিনার, আর এসে ডিম টিম ভেজে নেবো। আর ওই দেখো মাছের ঝোল আছে, মাছের ঝোল আজকে আর খাবো না, একদিনে ওই একই জিনিস ভালো লাগে না। আর চচ্চড়িও আজ কালকে হয়ে যাবে, কালকে আর রান্না করতে হবে না আমাকে। তো সব কিছু রান্নাবান্না হয়ে গেলো, দেখা হয় তোমাদেরকে, এখন কালটা বাজছে। পাঁচটা পনেরো আমার রান্নাবান্না ডান কমপ্লিট। দেখো দিনের বেলা এখনও, বুঝতেই পারছো তোমরা, তো পর্দাটা সরালাম না। তো দিনের বেলা 5:15 বাজছে, তো করে নিই তারপর আবার তোমাদের কাছে আসছি। তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি মলে, তো মলেই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এটা হচ্ছে মানে মলের বাইরের লুকটা, সেটা তোমাদের দেখাচ্ছি। এত সুন্দর, এখনও দিওয়ালি যায়নি, ওদের এত সুন্দর লাইটিং, মানে প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা দোকান বলো মল বলো লাইটিং দিয়ে সাজানো, মানে জাস্ট ফাটাফাটি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে মলের বাইরেরটা কত সুন্দর করে মানে সাজিয়েছে, সেটাই মানে দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম, এত সুন্দর করে সাজানো গোছানো। আর এটা হচ্ছে মলের ভিতরে, দেখো মলের ভিতরে আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, তো ওপর থেকে একবারে ভিডিওটা করলাম। তো কেমন লাগছে তোমাদের বল, তোমরা বলো মলটা কেমন, কত সুন্দর সাজানো গোছানো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো এগুলো সব ব্যাগের কালেকশন,
আর মানে ব্যাগগুলো তো এত সুন্দর, কিন্তু প্রচুর প্রাইস। আর এদিকে সে বাচ্চাদের টেন, তারপরে গাড়ি টাড়ি সব আছে চাপানোর জন্য বাচ্চাদের। আর বাচ্চারা তো দেখলে তো একবারে লাফিয়ে ওঠে, মানে কি বলবো। ওই দেখো মাহিকে দেখতে পাচ্ছে তোমরা রেড কালার সোয়েটার পরে, ওই দেখো ও তো এসে এখানে একবার চাপতেই হবে। আর একবার দু রাউন্ড দেবে আর 50 টাকা নিয়ে নেবে কান মুলে, মানে খুব গায়েও লাগে কিন্তু মানে উপায় থাকে না, মানে কি বলবো, বিরক্ত লাগে। ঘরে গাড়ি চাপে সব কিছু করে, তাও ওইখানে গিয়ে ওকে চাপতেই হবে। আর এই দেখো এগুলো হচ্ছে ফুচকার দোকান, তারপরে এগুলো হচ্ছে সব ট্রলি ব্যাগ, তারপরে সব কিছুই এখানে আছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু আছে, কিন্তু ভালো মানে গেলেই একবারে অবস্থা খারাপ হয়ে যায় একদম। তারপরে দেখো এগুলো সব ব্যাগের মানে কালেকশন সব কিছু। দেখ দেখ বাবা কাছে যা, চুলটা খারাপ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ জল মাম্পি দে বাড়ি থেকে খাবি, কেন লোকে কি বলবে বলতো, ছিচ ছিচ। একটা ছবি তুলি তোমার দেখি, তোমাকে দেখি একবার কেমন লাগছে মাহিকে। এই মুখটা দেখি, মুখটা দেখি মাহি, মাহি তোমার মুখ দেখি 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 মুখটা দেখি, মুখটা দেখি। তাই না, দেখি 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 কেমন লাগছে, দারুণ লাগছে। তো দেখো আমি আবার আমার নিজের লুকিংটা তোমাদেরকে দেখালাম, কেমন লাগছে অবশ্যই বলো। আর এইদিকে কালেকশন টালেকশন খুব একটা যে ভালো আছে তা নেই, তোমার দাদাভাই তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখার জন্য। কি করছিলে তুমি এতক্ষণ ধরে? হাই হাই হাই, এবার কি করব? সে বুঝেছি আমি গেছি, আমার জন্য কিছু কিনবি না? রেখে দাও রেখে দাও, কেন বাবা পপে চারটে জামা লাগবে, না না এই আঙ্কেলটা পপবে তো কিসের ভূত? কি হয়েছে, কি করবি? অটো চালাবো। কেন অটো চালাবো? কেন পড়া করবো না? পড়া করবে না, অটো চালাবো। আমাকে বাঁচাবো, মাকে বাঁচাবো, আর বাবাকে বাঁচাবো, আর ঠাকুমাকে বাঁচাবো, আর দাদুকে। আর কাউকে বসাবি না? না লা না না লা লা, হ্যাঁ এবার টিপ দুঃখে আছে। পড়াশোনা তো হবে না, কি করবি? অটো চালাবো। তো দেখো একবারে মল থেকে এসে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে, ওই তো ভাত ছিল আলু ভাজা ডিম ভেজেছিলাম ওই দিয়ে খাওয়া হয়ে গেল, দুধ গরম করলাম, বাসন টাসন ধুলাম, সব কিছুই হয়ে গেল, হয়ে গিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ ভিডিওটা তো এন্ড করতেই হবে, তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমার দাদাভাই তো আজকে আমার হাল পুরো খারাপ করে দিয়েছে মাহির জন্য, মানে মাহি মানে ও বাজার করবে, মাহিকে আমাকে সামলাতে হবে, আর মাহিকে সামলানো মানে হাল খারাপ। আর তোমার দাদাভাই রাত্রিতে দুধটা খায়, মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না এরকম, তো যেদিন লাগবে লাগবে, তো দুধটা খেলে ভালো লাগে। তাই গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।
Thank you.